আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে নতুন আরেকটি ব্লগ আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। তো আজকের ব্লগের স্পেশাল হলো যে আজকে আম্মুর হাতে দুইটা ভিন্ন রকমের রেসিপি দেব আমি। পেঁয়াজের দুইটা দুই রকমের হবে, আর ওর সাথে হবে হচ্ছে আপনার ছোলা ভুনা, ঠিক আছে? সেটা খুবই টেস্ট হয় আম্মুর হাতে। আর দুইটা পেঁয়াজি করবে, আমি জানি না যে আম্মু কীভাবে দুইটা ভিন্ন রেসিপি আনবে পেঁয়াজির। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, চলুন। এই তো পেঁয়াজের রান্নার জন্য আম্মু ধনে পাতা নিয়ে এনেছে, আর এখানে ডাল আছে, পেঁয়াজ আছে, মরিচ, ধনে পাতাটা দিয়ে নিলাম। তারপর একটু রসুন বাটা 1 চামচ, তারপর একটু জিরা বাটা 1 চামচ দিয়ে নেওয়া হলো। তারপর একটু রসুন বাটা 1 চামচের অর্ধেক, 1/2 চামচ। তারপর একটু হলুদ গুঁড়া 1 চামচ। একটু মরিচের গুঁড়া 1 চামচ। ধনে গুঁড়া 1 চামচ, 2 চামচ। লবণ 2 চামচ দিতে হবে, ওটা আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। চালের গুঁড়া দেওয়া হচ্ছে 1 চামচ, 2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার ফলে আপনার কিন্তু এটা মচমচা হয়, এই জন্য কিন্তু আপনার অবশ্যই দিবেন। এখন এটা মাখাই নেওয়া হচ্ছে। তেল দিয়ে নেওয়া হচ্ছে, আমরা দেখি কিভাবে শেভ করো। আপনারা এইভাবে শেভ করে নেবেন, নাহলে পেঁয়াজি ভালো লাগে না। এরকম শেভ করে নেবেন, দিয়ে দাও বিসমিল্লা করে, আস্তে একটু গরম হবে তেল। আর এদিকে আলু চপ, এটা আলু চপ হবে না, মনে আলু সাফ করার জন্য আলু সিদ্ধ দেওয়া হয়েছে। এই যে তেলটা খুব গরম হয়ে গেছে, ছেড়ে দেওয়া হবে। বিসমিল্লাহ। আমার হাতে ডিজাইনটা খুব সুন্দর লাগে আমার কাছে।
যেটা অল্প আছে এখন আস্তে আস্তে ভেজে নিতে হবে। তুমি কি এটা খুব কড়াকড়ি করবা না হালকা করবা? এই যে দেখেন আম্মু একটা আরেক রকমের পেঁয়াজি বানাবে, অন্যরকম দেখাবো। এটার মধ্যে কি কি দিচ্ছ? শুকনা মরিচ একটু গুঁড়া দিচ্ছে, কিন্তু জাফরান রং দিচ্ছে। আর এটা মনে হয় শেপ অন্য হবে না? আচ্ছা, তাহলে একটু মাখাই নেবো না? এটা অনেকে পছন্দ করে না, তার জন্য অল্প করে বানাচ্ছে। আপনাদের জন্য আম্মু নিজে এক্সপেরিমেন্ট করছে। আর এদিকে এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, আমরা একটু পরে এটা নামাই ফেলবো। এই যে আমাদের প্রথম চারে পেঁয়াজি হয়ে গেছে। এবার আপনাদের জন্য আম্মু স্পেশালি একটা বানাবে, আরেক রকম দেখাবো সেটা কি রকম। আর দেখো সেটা, এটা হলো মরিচ দিয়ে রা, একটু জাফরান কালার দিয়ে ছোট ছোট হবে, ছোট ছোট পেঁয়াজি হবে। এটা সাইজ কত দিচ্ছো? একদম ছোট। এটা মুড়ি দিয়ে মাথায় খেতে, রোজার মাসে মুড়ি দিয়ে মাথায় খেতে ভালো লাগে, মুড়ি ছোলা। মানে একদম ছোট ছোট সাইজের, আমার মনে হয় এটাই টেস্ট বেশি হয় বাবু। এটা হলো আম্মুর হাতে আরেক রকম পেঁয়াজি। এই যে পেঁয়াজি হয়ে গেছে, এটা আপনাদেরকে আসল কারণ দেখায় কি ক্লাসের জন্য এটা ইয়ে হয়ে যাচ্ছে, সাদা লাগছে, অন্য কারণ লাগছে। এই যে এটা দেখেন, জাফরানের জন্য কিন্তু এটা লাল হয়ে গেছে, আর খুবই ইয়ামি লাগছে, খুবই মশাল্লাহ। এখানে কিন্তু আসল কারণ বোঝা যাচ্ছে। আর এটা দেখি, এটা এই যে পেঁয়াজি প্রথম চারেটা, দুইটাই আমার মতো খুব টেস্ট হবে। রান্নাঘর ছোট, জায়গা নাই রাখার, খুব খুব ছোট। ঢাকা শহরে সবাই জানে রান্নাঘর সব কিছু ছোট থাকে। আচ্ছা, আমাদের হয়ে গেছে, করে ফেলবো। মাশাআল্লাহ, এটা ছোট গুলো দেখতে সেই লাগছে। মুড়ি ছোলা দিয়ে মাখাই খাইতে, হ্যাঁ
তো আপনারাও কমেন্ট করবেন যে দুইটার পেঁয়াজির মধ্যে কোনটা বেশি ভালো লাগছে। আমার তো ছোটটা বেশি ভালো লাগছে। ছোলা কতক্ষণ ভিজে রাখতে হয়? মানে আপনারা চেহারি খাওয়ার পর পরে ছোলা ভিজাই রাখবেন, না হলে কিন্তু পরে সিদ্ধ হবে না, ঠিক আছে? আর তুমি ছোলা বানা হচ্ছে তিনটা চারটা দিকে না? আমি একটু নেমে দিই। এক চামচ জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, বাকিগুলো ঝাল দিচ্ছি সেখানে। লবণ দেওয়া আছে আগে, আগে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু শুকনো করে নিচ্ছি, সেটা সিদ্ধ করে নিচ্ছি। এটার মধ্যে আমরা 12,000 একটা মশলা পাতা দিই, ওইটা নাই আজকে, এই জন্য আমরা দিলাম তান্দুরি মশলা। এখন তান্দুরি মশলা 12,000 মশলাটা দিত, মানে 5 ফোড়ন বাটা, শুকনো বাটাটা দিয়ে সেটা নাই, ওটা মতো টেস্ট কে হয় আমো, ওটা যা টেস্ট ওটা দিয়ে আর দিন দাও, ওটা কি তো নানি শিখাইছে? হ্যাঁ নানি এর মধ্যে 12,000 দিয়ে রান্না করে 12,000 5 ফোড়ন আমি তো ছিল না। এই সামনে মশলা দিলাম, এটা দিয়ে আতে আপনার এটা টেস্ট আছে আলাদা। যাক খুব সুন্দর আইডিয়া ছিল এটা, তান্দুরি মশলা দেওয়া, মাংস একটু মাংস দিয়ে দিচ্ছে এর মধ্যে ছোলার মধ্যে।
পানি দেওয়া হলো, পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, পানি বেশি দিলে কিন্তু টেস্ট অন্য হয়ে যাবে, ঠিক আছে? তো অল্প পানি দিবেন, এটাই আস্তে আস্তে আপনার জালে সিদ্ধ হয়ে যাবে। জালটা কি মিডিয়াম দিতে হবে আপু? মিডিয়াম। এটা কি? এটা গাজর। এর মধ্যে দিচ্ছ গাজর? হ্যাঁ, আজকে ভিন্ন ধরনের পেঁয়াজে ভিন্ন ধরনের ছোলা। আচ্ছা, টমেটো এটা দেবো, আলাদা স্বাদ লাগে। টমেটো আমি জীবনে বলবো তো দেখো। যাই হোক, রান্নাটা একটা আর্ট। এখন দেখতেও দেখেন কত সুন্দর লাগছে, তাহলে খেতে তাহলে কি সুন্দর লাগবে, খুব সুন্দর লাগছে। আর সবসময় নিত্য নতুন ট্রাই করা উচিত, কারণ আমাদের রুচিরও একটা স্বাদের একটা ব্যাপার আছে। একটু দেখতে ভালো লাগলে ছেলেপুলে একটু পছন্দ করে, যে দেখতে খুব সুন্দর লাগছে, একটু নিয়ে খায় দেখি কেমন লাগছে। ক্যামেরায় তোমার হাতটা খুব ফর্সা লাগছে। এখন কি তুমি আমার থেকে ফর্সাই গেলো? বুড়া হয়ে গেছে বাবা। ওদিকে আম্মু যে ছোলা রান্না করছে, আর এইদিকে আব্বু আমার ঘরে কোরআন তেলাওয়াত করছে। চলুন তাহলে আব্বুকে দেখাই আব্বু কি করছে। তো আজকে 25 রোজা, রোজার প্রায় শেষ দিন চলে আসছে, আর হয়তো 3-4 দিন আছে রোজা। তো খুব মনে দিকেও খারাপ লাগছে, আবার খুব ভালো লাগছে যে সামনে ঈদ আসছে, সবার সাথে ঈদ করবো ইনশাআল্লাহ। তো এই যে আম্মু ছোলা রান্না করছে, এখন ছোলাটা আপাতত সিদ্ধ করতে দিচ্ছে, ওটা 3-4 মিনিট বা 5 মিনিট পরে হয়তো নামাই ফেলবে, কারণ আগের থেকেই সিদ্ধ করা ছিল, এখন খালি একটু কষাই নিচ্ছে। তো চলুন দেখা যাচ্ছে, এটা এই যে ছোলা কষানো প্রায় মনে হয় শেষ। আমি কয় মিনিট কাটলাম? 5-10 মিনিট। আর কিন্তু বেশি ঝোলও নাই, বেশি ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না, আপনারা গায়ে মাখা করে নেবেন। আর মরিচটা কিন্তু আমি ইয়ে করে কাটছে, মানে মাঝখানে মনে ফেলে ফাটা করে দিচ্ছে, ওরকম ভাবে আপনার করে নেবেন, দেখতে ভালো লাগে। মানে তার ভালো ঝাল খেতে ইচ্ছা করবে, তখন সে চটকায় নেবে, যে কম খায় সে নেবে না, এই জন্য এভাবে দেওয়া হয়। খুব সুন্দর লাগছে আমার এটা। আবার একটু টেস্টি সস দেবা, টেস্টি সস দিয়ে না পারলে একটু বিট লবণও দেবা, যদি খেতে ইচ্ছা করে মশলা দিয়ে ভালো বেশি লাগছে। তুমি রান্না বান্না ভালোই করে, তোমার কাজ কামে বোঝা যেন না পারি না বাবা, এখন আজকে গরমের জন্য কি গরম পড়ছে, অনেক অনেক গরম পড়ছে। ইফতারির জন্য এই হলো আমার স্পেশাল রান্না, তখন সব কিছু তাই ডেকোরেশন করি। এই যে আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো, সবাই আশা করি আমার ব্লগটি এনজয় করেছেন, আর সামনে আরও ইনশাল্লাহ ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। ইদানিং একটু কাজের জন্য একটু বিজি আছে বলেই বাসার মধ্যে কাজ করছে, বাসার মধ্যে ব্লগ বানাচ্ছে,
বাট কিছুদিন পরে ইনশাল্লাহ অনেক ভালো ভালো ব্লগ আনবো। আর এবার থেকে আপনাদের কাছে আমি কালকেই বলছিলাম যে এবার থেকে আমার ভিডিও রোজ রাত 8টার মধ্যেই চলে আসবে, তো রাত 8টা বাজার আগে আপনারা আমার চ্যানেলে চলে আসবেন বা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আব্বুর যা করে সে পড়া হয়ে গেছে, আব্বাটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ।